টোটো বন্ধের দাবিতে পথ অবরোধ অটো চালকদের, পাল্টা অবরোধে সামিল টোটো চালকেরাও। ঘটনায় সমস্যায় পড়েছেন বাদুরিয়া কাটাখাল এলাকার মানুষেরা। টোটো বন্ধের দাবিতে অটো চালকদের রাস্তা অবরোধ, পাল্টা অবরোধে সামিল টোটো চালকেরা। বসিরহাটের বাদুরিয়া থানার কাটিয়াহাট কাটাখাল রুটে 33টি অটো ও টোটো চালকেরা কাটিয়াহাটের পুরো রাস্তায় অটো দাঁড় করিয়ে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করে। প্রতিবাদে পাল্টা পুরো বাজারে টোটো চালকেরা টোটো দাঁড় করিয়ে অবরোধ শুরু করেন। তাদের দাবি, বৈধ কাগজপত্র নিয়ে আমরা রাস্তায় টোটো চালাচ্ছি, এর মধ্যেই আমাদের জীবন জীবিকা রয়েছে, সেই রুট বন্ধ করার জন্য পরিকল্পিতভাবে অটো চালকেরা এই ঘটনা ঘটাচ্ছে। টোটো চালকদের আরও দাবি, অটো চালকেরা পরিষেবা বন্ধ করে সাধারণ নিত্যযাত্রীদের বিপদে ফেলেছে। প্রতিবাদে আমরাও টোটো বন্ধ রেখেছি। পাল্টা অটো চালকদের দাবি, এই দীর্ঘ 6 কিলোমিটার রাস্তায় দীর্ঘদিন ধরেই মানুষকে পরিষেবা দিয়ে আসছি আমরা, ঝড় জল বৃষ্টি মাথায় করে আমরা কখনো অটো বন্ধ রাখিনি, সবসময় মানুষের পাশে ছিলাম। কিন্তু অটো চালকদের দাবি, এলাকার কিছু প্রভাবশালী নেতা ক্ষমতার অপব্যবহার করে এই রাস্তাতে টোটো চালানোর ব্যবস্থা করেছেন। অটো চালকদের দাবি, এই রাস্তায় টোটো চালানো হলে তাদের রুটি রুজিতে টান পড়বে, সমস্যায় পড়বেন গাড়ির কিস্তি দিতে। 6 কিলোমিটার রোডে আমরা সরকারি স্বীকৃত গাড়ি আমরা চালাই, বছরে 14,000 টাকা আমাদের গভর্নমেন্টকে দিতে হয়, ট্যাক্স ইন্স্যুরেন্স দিয়ে দিতে হয়। তার উপরে ম্যাজিক চলে এখানে, 17টার মতো ম্যাজিক চলে, পা ভ্যান আছে, ইঞ্জিন ভ্যান আছে। সমাজেরই কিছু সাধু অসাধু মানুষ, তারা এই টোটো গাড়ি যেগুলো নতুন করে উঠেছে তাদের কাছ থেকে পয়সা খেয়ে, পয়সার বিনিময়ে সেই টোটোগুলো এই রোডটা ভিতরে চালু করার চেষ্টা করছে। তারির উদ্দেশ্যে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি, প্রতিবাদ করছি, যে প্যাসেঞ্জার আমাদের যে গড় এভারেজ ইনকাম, সেই ইনকামটা 300 থেকে 350 টাকা আমাদের ইনকাম, তার উপরে যদি টোটোগুলো চালু হয় তাহলে আমরা কোথায় যাব। অটো চালকদের দাবি, অবিলম্বে এই রুটে টোটো চালানো বন্ধ করতে হবে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ বিষয়ে অটো চালক তাপস মিত্র শাসক দলের এক প্রভাবশালী নেতার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। 6 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটার রাস্তার মধ্যে আমাদের টোটাল গাড়ি আছে 33টা অটো আমাদের আছে, এলপিজি গ্যাস অটো, আর এর মধ্যে আছে ম্যাজিক রয়েছে 18টা ম্যাজিক আছে, তার মধ্যে পা ভ্যান ইঞ্জিন ভ্যান এইগুলো সব চলে। এর মধ্যে আমাদের কিছু নেতা এদিককার প্রভাবশালী নেতা থেকে তাদের কাছ থেকে কিছু পয়সা করে নিয়ে, টোটালদের কাছ থেকে পয়সা করে নিয়ে এই টোটোটা চালানোর এটা করেছে। এমনি এমতো অবস্থায় যা আমাদের হচ্ছে তাতে আমাদের কিন্তু 300-350 টাকা দিতে আমাদের সঙ্গে চলছে না, টোটো না চালিয়ে। আমাদের এখনো কিস্তি কমপ্লিট হয়নি, আমাদের কিস্তি এখনো 5 বছরের কিস্তি, আমাদের 7 বছর গাড়ি বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা কিস্তি দিতে পারিনি। আর্থিক বলতে কি, আমরা টোটালি আমাদের গাড়ি বন্ধ করে দিতে হবে, এমনি আমাদের আমাদের মারা পড়ে যেতে হবে, গাড়ি আমাদের বন্ধ করে দিয়েছে, ওদের চালাতে দিতে হবে। অবৈধ টোটোরা বলতে যাচ্ছে আমাদের বৈধ গাড়িগুলোরে অবৈধরা বন্ধ করে দিয়েছিল কিছুদিন আগে, দিতে বন্ধ করে দিয়েছিল এর মধ্যে, তারপরে আবার প্রশাসনের কাছে গিয়ে প্রশাসন বললো ঠিক আছে, নেতার কথা ফোন টোন করে সেই গাড়িটা আবার ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে আবার গত পরশুদিন আবার গাড়িগুলো আবার আটকে দিয়েছে, প্রশাসনকে বলে দিয়েছে, প্রশাসন বলছে যে আমরা ওই ব্যাপারে কোনো কিছু করতে পারবো না, তোমরা নেতাদের সঙ্গে কথা বলছে, তোমার নেতাদের সঙ্গে কথা বলো, নেতারা যা করবে তাই, আমি নেতার কোনো উদ্যোগ কোনো কিছু করতে পারবো না। পাল্টা টোটো চালকদের দাবি, লকডাউনে কাজ হারিয়ে আমরা ঋণ নিয়ে টোটো কিনেছি, এখন আমাদের টোটো চালাতে গেলে অটো চালকেরা বাধা দিচ্ছে, কখনো মারধর করা হচ্ছে, গাড়ির চাবি খুলে নেওয়া হচ্ছে, আমরা এই সমস্যার সমাধান চাই। আমরা লকডাউনের সময় সব বাইরে ঘাটে কাজকাম করতাম, লকডাউনে কাজকাম হারিয়ে কোনো রকমের প্রাণটা নিয়ে সব বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে কোনো রকম মানে ইনকামের কোনো ছোট পাচ্ছি না, সংসার চালাতে পারছি না, যার কারণে আমরা সবাই নিজস্ব একটা করে টোটো গাড়ি কিনেছি অনেক কষ্টের মাধ্যমে, কেউ বা জমি বন্ধক দিয়ে, কেউ বা হলো আপনার হলো বোর দুল চুরি এইসব বন্ধক দিয়ে, এইভাবে একটা করে আমরা গাড়ি কিনেছি, বেশ কয়েকগুলো গাড়ি কিনেছি। আমরা কাটাখালি থেকে কাঠিহাট পর্যন্ত একটা রুট আছে, এই রুটটাই আমরা চালানোর জন্য একটা চিন্তাভাবনা করছি বা সবার কাছে আমরা আবেদন রেখেছি, কিন্তু এই পর্যন্ত আমাদের এই অটোওয়ালারা এই রুটে আমাদের চলতেই দিচ্ছে না, আমাদের মারধর করেছে, গাড়ি ভেঙে দিয়েছে। এদিন অবরোধ পাল্টা অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া।
সাজসজ্জার শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।